আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কাকবার দৃশ্যে পেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সংক্ষিপ্ত আলোচনার শুরুতেই আমি বলবো, এই করোনার কারণে প্রচলিত সব ব্যবস্থা আমাদের এখন বিঘ্নিত। যেমন আসক্ত নামাজ মসজিদে অবাধে পড়তে পারি না, জুমার নামাজে আসতে পারি না, ঈদের ময়দানে দাঁড়াতে পারি না, মসজিদ বিরান হয়েছে, কাবাগর বিরান হয়েছে, মসজিদে নবী বিরান হয়েছে, সারা দুনিয়ায় এক অচল অবস্থা চলছে। আল্লাহর বান্দা যিনি, তিনি এই অবস্থায়ও আল্লাহকে ভুলবে না, এই অবস্থায়ও সে বলবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই অবস্থায়ও সে আল্লাহ পাকের কাছেই আবার তাকে ফিরে যেতে হবে, বিন্দু মাত্র সে ভুলে যাবে না, অন্যমনস্ক হবে না। এই অবস্থার মধ্যেও সে আল্লাহ পাকের দরবারে কী নিয়ে হাজির হবে তার জন্যই শঙ্কিত থাকবে, প্রস্তুত থাকবে, সবসময় সদা উদ্গ্রীব থাকবে। সুতরাং আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার যে তাদরিবি জলসা হয়, মাসিক জলসা যেটা হতো প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার, এটা আগামী মাস থেকে আমি শুরু করব এটিআর টিভির মাধ্যমে। অর্থাৎ মসজিদে এত লোক জড়ো হওয়ার জন্য আমি উৎসাহিত করব না, তবে এই তরিকেতি জলসায় যেভাবে আমি আপনাদের সাথে সাক্ষাৎকার দিতাম, মুসাফা করতাম, কথা বলতাম, কথা শুনতাম, ঠিক সেইভাবে আমি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যা পারি, যারা এই টিভির পর্দায় অর্থাৎ তাদের মোবাইলে ATR.TV সার্চ দিয়ে যারা এই তরিকেতি জলসায় নিজ নিজ বাড়িতে বসে, জায়গায় বসে, দেশে বসে অংশগ্রহণ করবে, তাদের সাথে আমি কথা বলবো। তারা মোবাইলে কথা বলবে, আমি মোবাইলে জবাব দেব, এভাবে করে হলো আমাদের এই তরিকেতি জলসাকে রক্ষা করা, যাতে করে যারা আজ কায়েদ কেবলার সাথে যোগসূত্র স্থাপন করে পরকালের যাত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে, জান্নাত পন্ত পৌঁছার জন্য যারা এই দামান ধরেছে, তারা যাতে এই সংযোগ ছিন্ন হয়ে বিপদগ্রস্ত হয়ে না যায়, সেজন্য আমি অধমের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি পবিত্র মাহে রমজানে প্রতিদিন দুপুর 2টায় কিছু জরুরি বিষয়ে আলোচনা করেছি, 32টি আলোচনার সমন্বয়ে আমি পূর্ণ ইসলামটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই মুহূর্তে কোনো পথ হারা, ইসলাম হারা, অন্তঃসারশূন্য দুনিয়াদারদের খপ্পরে পড়ে যেন বিপদগ্রস্ত না হন, ইমান আমান যা আছে তা না হারান। রেডিও টিভি এখন বিভিন্ন পর্যায়ে মানুষেরা যে যেখান থেকে পারে কথা বলতেছে, আদৌ তার এই কথা বলার যোগ্যতা আছে কি না, এই কথা বলার তার অধিকার আছে কি না, তার তো কোনো সার্টিফিকেট সেখানে নাই। তো আপনার আমি আপনাদেরকে বলবো না যে আপনারা এগুলো শোনা বাদ দেন, যাদের যার তার আলোচনা শুনতে মনে চায় তারা যেন অন্তত প্রথম এই 32টা আলোচনা শুনে আত্মস্থ করে তারপর যেন শুনতে শুরু করেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিলাম এই 32টা আলোচনা যারা শুনবে এবং আত্মস্থ করবে, সে যদি জেনার শিক্ষিত হয়, সে যদি পাপতাপে জর্জরিতও হয়, তারপরও সেই মানুষটি অন্তত ওই বাটপাটদের হাতে পড়বে না এবং ইমান হারা হবে না, সে ইমান নিয়ে কবরে হাজির হওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। বলুন এটা কী করে হয়, ওই আলোচনা শোনেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, একটু কঠিন আলোচনা আপনারা শোনার চেষ্টা করবেন। এছাড়াও প্রতিদিন আসরের পর
আমাদের মসজিদে সম্মিলিত দোয়া, যা এই কমপ্লেক্সের শুরু থেকে শুরু হয়েছে আজও চলছে। সুতরাং করোনা উপলক্ষে এখন করোনা বিষয় নিয়ে দোয়া হয়। আগে দোয়া হতো, যারা দোয়ায় শরীক হবে তারা নেসারাবাদ চলে আসতো, মসজিদে এসে দোয়া করতো। এখন চলে আসার জন্য উৎসাহিত করাটা অনৈতিক। সুতরাং এটিআর টিভি প্রতিদিন আসরের পরে এই দোয়া সরাসরি সম্প্রচার করে। আপনি পৃথিবীর যেখানে থাকেন সেখানে বসে আপনি মোবাইল খুলে আপনি এটিআর এরপর ডট টিভি সার্চ দিলি দেখবেন যে দোয়া শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং এটা আপনাকে কোনো নেফাকি করতে হবে না, ভণ্ডামি করতে হবে না, অর্থাৎ সরাসরি দোয়ায় হাত তুলতে পারবেন। আপনার শুধু খবর রাখতে হবে আসরের নামাজটা কয়টায় হয়, নামাজের পরই দোয়া শুরু হয়ে যায়। খতমে ইউনুস প্রথমে হয়, এরপরে খতমে খাজেগান হয়। আপনার সুযোগ থাকলে এই দোয়া খতমগুলা শরীক হবেন, এর পরিশেষে দোয়া হয়, আপনার দোয়ায় শরীক হবেন, আল্লাহ তৌফিক দান করুক। এছাড়াও আমি ঈদের আগের দিন এতেকাফে থাকা অবস্থায় ঈদের দিন, ঈদের পরের দিন কয়েকটা আলোচনা আমি করেছি, যেটা আজকেরও আমি বলা জরুরি মনে করতেছি। খুব একাগ্রতার সাথে শোনার এবং বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ঈমান রক্ষা করার, আমল রক্ষা করার, জীবন রক্ষা করার তৌফিক আল্লাহ দান করুন। আমি যে কথাগুলো বলবো সংক্ষেপে বলতে যাওয়ার কারণে কিছু প্রশ্ন আপনাদের সৃষ্টি হতে পারে। যারা পড়াশোনায় অভ্যস্ত তারা ওলাদে মোহতারাম হযরত কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির লেখা তামিরে আখলাক বইটা পড়বেন। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন তিনটি দায়িত্ব পালনের জন্য, সে বইয়ের ভিতরে পাবেন। আমি এই কঠিন বিষয়ে সংক্ষিপ্ত সময় কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাব না। আমি সমস্ত দলিল আদিল্লার মাধ্যমে যে মূল কথাটি বলতে চাই এটা ডাইরেক্ট বলবো। তো ডাইরেক্ট বলতে গেলে আপনাদের প্রশ্ন থাকাটাই স্বাভাবিক যে হুজুর বোধহয় কেউ ভাববেন দুনিয়াদার হয়ে গেছে, কেউ ভাববেন হুজুর বোধহয় ভীত হয়ে গেছে, কেউ ভাববেন হুজুর বোধহয় এই হয়েছে সেই হয়েছে। এটা আপনার ব্যাপার, আপনি যা ভাবেন ভাবেন। কিন্তু আপনি যদি সঠিক ভাবনায় পৌঁছতে চান তাহলে তামিরে আখলাক বইটা আপনাকে বারবার পড়তে হবে। যদিও এই বইটা এতই জটিল যে আব্বা নিজেই বলতেন যে এইটা পড়তে হলে কমপক্ষে টাইটেল পাশ করলেও হবে না, ত্রিপল টাইটেল পাশ করতে হবে। আর আব্বা বলতেন যে আমার যদি একটা বইও পৃথিবীর বুকে থাকে তাহলে কেয়ামতের আগে হলো বিশ্বের সমস্ত মানুষ বলতে বাধ্য হবে এই মানুষটি কোন মাটিতে শোয়া আছে, খুঁজতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ, এত গভীরে যাওয়ার শক্তি তো আমাদের নাই। হুজুরের ছেলে হয়েই বা কতটুকু হুজুরকে উপলব্ধি করতে পেরেছি। আমাদের হেড মুফাসসির সাহেব মাওলানা ইদ্রিস আলী সাহেব জীবনে সেকেন্ড হয় নাই। আমরা বলি তাকে বাহারে শরিয়ত, শরিয়তের নদী, কেতাব বললেই সে মুখস্থ শুরু করিয়ে দেয়। সে দেখি কালকে চোখ টলমল করতেছে, একটা জায়গা আমি লিখতেছি তা আমি তাকে কায়েসে হুজুরের তিনটে বই মিলে দেখালাম, দেখেন এই লাইনটি এই লাইনটি এই লাইনটি, দেখুন আর চোখটা টলটল করতেছে। আমি বলতেছিলাম যে কত দুর্ভাগ্য আমরা, হুজুরের এই একটা লাইনও উপলব্ধি করার শক্তি হুজুরের হায়াতে যদি আমাদের হতো তাহলে হয়তো আরও কিছু হুজুর থেকে আমরা নেয়ামত অর্জন করতে পারতাম। আজ আমরা তার বইগুলো নিয়ে চোখের পানি ফেলানো ছাড়া আর কিছুই আমাদের হাতে নাই। আল্লাহর হুকুমের বাইরে কিছুই হয় না। স্পষ্ট আল্লাহ বলতেছেন আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা। কত কঠিন ভাষা, ওলামায়ে কেরাম বুঝতেছেন আল্লাহ কঠিন ভাবে বলতেছে যে আয়াতের মর্ম দাঁড়াচ্ছে বায়ু প্রবাহিত হয় না আল্লাহর হুকুমের বাইরে, চন্দ্র উদিত হয় না আল্লাহর হুকুমের বাইরে, সূর্য উদিত হয় না আল্লাহর হুকুমের বাইরে, গাছের পাতা গাছ থেকে মাটিতে পতন হয় না আল্লাহর হুকুমের বাইরে। সুবহানাল্লাহ, আগুনের ক্ষমতা নাই পুড়িয়ে ভস্ম করা আল্লাহর হুকুমের বাইরে, পানির ক্ষমতা নাই পানিতে নিমজ্জিত করে প্রাণী জগৎকে শেষ করে দেওয়ার আল্লাহর হুকুমের বাইরে। সুবহানাল্লাহ, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। কোনো সন্দেহ আছে? কে জবান খুলে বলতে হবে কোনো সন্দেহ আছে? আর এর প্রমাণ আল্লাহ কিন্তু দেখাই দিচ্ছেন, বাবা মা সারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখাই দিচ্ছেন আমি আল্লাহ কোন ভাইয়া কোনে মানুষ সৃষ্টি করি। আবার বাবা সারা হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ দেখাই দিচ্ছেন বাপ সারাও আমি সৃষ্টি করতে পারি। এভাবে করে আল্লাহ যে সর্বক্ষমতার অধিকারী
তার প্রমাণ পরদে পরদে প্রতিটি স্তরে স্তরে আমাদের জন্য আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন, কি বলেন ঠিক কি না? সুতরাং যেই পানিতে ডুবে মানুষ নিমজ্জিত হয়ে মারা যাবে, সেই পানি যখন আল্লাহ হুকুম করলেন আমার বন্ধুকে ডুবাবে না, তখন নীল দরিয়ার পানি দুই দিকে বিভক্ত হয়ে নদীর ভিতর থেকে রাস্তা বেরিয়ে আসলো। হযরতে মূসা আলাইহিস সালাম শুধু একা নয়, তার সাথীবর্গ উম্মত নিয়া হাজার হাজার মানুষ নিয়া নির্দ্বিধায় নদীর এপার থেকে ওপার পর্যন্ত নিরুদ্বিগ্ন ভাবে হেঁটে চলে আসলেন। সুবহানাল্লাহ, এটা কি কোনো গাঁজাখুরি কথা? তাই দেখে যখন ফেরাউনও সেই পথ ধরল, সেই একই পানি যেই পানি পথ করে দিল রাস্তা দিয়ে হেঁটে নবী এপার থেকে ওপারে চলে আসলেন, নবী তার উম্মত সহ, সেই পথ দেখে আল্লাহর দুশমন যখন সেই পথ ধরেছে, দুই পাশের পানিতে চাপা পড়ে নীল দরিয়ায় সলিল সমাধি হয়ে গেল, ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ পানিতে ডুবে শেষ হয়ে গেল, কি বলেন ঠিক কি না? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইর পীর হযরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই হিমেল শীতে তাহাজ্জুদের নামাজে পড়তে উঠেছে, ওযু করবে, তো খাদেম দৌড়ে গেছে একটু গরম পানির ব্যবস্থা করবে, কিন্তু মূর্তি পূজক সে যখন বুঝতে পেরেছে মুসলমানের জন্য পানি নেওয়া হচ্ছে, সে বলতেছে এটা উপাসনার আগুন, এই আগুন দেওয়া যাবে না, তুমি অন্য কোথাও গিয়ে পানি গরম করো, এখানে গরম করতে পারবে না। খুব কাকুতি মিনতি করলো, না হবে না, এখানে আগুন, এই আগুনে পানি গরম করা যাবে না, এটা হলো দেবতা আমাদের। মরি দেশে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইর কাছে কেঁদে দিয়েছে, হুজুর আপনার এই কষ্ট তো আমার সহ্য হয় না, গরম পানির চেষ্টা করেছিলাম কিন্তু ওই অগ্নি পূজকেরা আগুন নেব না, শুধু একটু কেটলিতে পানি গরম করবো তাও রাজি হলো না, বলতেছে চলো আমরা গরম করে নিয়ে আসি। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই অগ্নি পূজকের কাছে গিয়ে বলতেছে কেন আমাদেরকে একটু পানি গরম করতে দিবেন না? বলো আরে পেটা দেবতা, পানি গরম করলে দেবতার ক্ষতি হয়ে যাবে, এটা হবে না। অনেক লম্বা কথা, এক পর্যায়ে তিনি বললেন এটা তো দেবতা নয়, তোমরা আগুনে পানি গরম করতে দিবে না, আগুন শুধু আল্লাহর কথাই শোনে না, আল্লাহর বান্দা যারা হয় তাদের কথাও শোনে। সুবহানাল্লাহ, এক পর্যায়ে হুজুর বললেন ঠিক আছে, তাহলে তোমার দেবতা তোমাকে কতটুকু সহায়তা করে তুমি আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দাও, আর না হয় আমি আগুনের ভিতরে হাত দিয়ে কেটলিটা গরম করে নিই, তুমি দেখো। এই বলে অজুর পানির কেটলি সহ হাত আগুনের কুণ্ডলির ভিতরে ঢুকিয়ে দিলেন, পানি টক বগিয়ে ফুটতেছে, হাতটা বের করে কেটলি সহ চলে আসলেন। আল্লাহু আকবার, আরে আগুনের ক্ষমতা নাই! আম্বিয়া মুরসালিনদের ক্ষেত্রেও যেমন এমন ঘটনা, আপনি দেখেন কায়সব হুজুরের জীবনে স্বাধীনতা প্রকালে হুজুর তার রুম থেকে তার পীর তার শায়খের রুমের দিকে রওনা করেছে, আরে মাঠের এক প্রান্তে পাক সেনারা আর এক প্রান্তে মুক্তিযোদ্ধারা, বন্দুক যুদ্ধ চলছে, বৃষ্টির মতো গুলি চলছে, হুজুর রওনা করেছে, সাথে সহকর্মীরা হাত ধরেছে, কায়সব কি করেন আপনি, কি করেন, নাকি পাগল হলেন নাকি, যাচ্ছেন কোথায়? যাচ্ছি আমি পীর সাহেবের কাছে। আরে আপনি দেখেন না চতুর্দিক থেকে কিভাবে বৃষ্টির মতো গুলি বর্ষণ হচ্ছে, আপনি যাচ্ছেন কোথায়? হুজুর বললেন যদি আল্লাহর হুকুম থাকে গুলিতে মারা যাব, রুমের ভিতরে থাকলো গুলি এখানে ঢুকে আমাকে মারবে, আর যদি আল্লাহর ফয়সালা এমন না হয় তাহলে এগুলি আমার গায়ে লাগবে না। ওই যা বললেন তাই করলেন, সোজা ময়দানের ভিতর থেকে হাঁটা দিয়ে প্রায় 200-300 গজ হেঁটে গিয়ে হুজুরের খানকায় হাজির। হুজুর তো পিশাব দেখে তো আশ্চর্য, কি কাশাব, কি ব্যাপার, আপনার সাথী হওয়ার জন্য এসেছি, একটা গুলিও হুজুরের গায়ে লাগে না, তার ডান থেকে গুলি যাচ্ছে, বাম থেকে গুলি যাচ্ছে, মাথার উপর থেকে গুলি যাচ্ছে। আব্বা এই কথা বলে বলতেন যে যে গুলিতে আমার নাম নাই সেগুলো যদি আমাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়, বুমেরাং হয়ে তা অন্যদিকে চলে যাবে, তারপরও তা আমার গায়ে স্পর্শ করবে না। আল্লাহ কি সব ক্ষমতার অধিকারী? আল্লাহর হুকুমের বাইরে কিছু হয়? সেই আল্লাহ কি আপনাকে আমাকে সৃষ্টি করেছে না অন্য কেউ? আমাদের স্রষ্টাকে সবার বলতে হবে, আমাদের স্রষ্টাকে,
এবার আল্লাহ বলতেছেন আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, তাই কি না? আল্লাহর ক্ষমতার কোনো সীমা আছে? আল্লাহ কি সব পারে? আল্লাহর ক্ষমতা কি অসীম? সেই অসীমের সাথে আপনার সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কবুল বলে যেভাবে স্বামীর ঘর করতে সিদ্ধান্ত নিয়েছ, স্বামীর ঘর করতে হলে স্বামী যেমন বিবেক রাখে ততখানি বিবেক তোমার না থাকলেও কিছুটা হলেও থাকতে হয়, কি বলেন ঠিক কি না? ঠিক তুমি যেভাবে কলেমা পড়ে স্বামীর ঘর স্বামীকে কবুল করেছ, সেভাবেই তুমি কলেমা পড়ে আল্লাহকেও কবুল করে তুমি আল্লাহর পরিবারের সদস্য দাবিদার হয়েছো, কি বলেন ঠিক কি না? সবাই পড়েন কলেমা, পড়েন আল্লাহকে কবুল করার কলেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মানুষ, এমন অসীম ক্ষমতার মালিকের সাথে তুমি সম্পর্কটা জুড়ে দিয়েছো, কি করে তোমার মতো নির্বোধ সসীম মানুষ সম্পর্ক ধরে রাখবে? এটা অসম্ভব, এটা হয় না, কি বলেন ঠিক কিনা? একটা সামঞ্জস্য থাকা প্রয়োজন। মাওলা হলেন অসীম আর বান্দা হলো সসীম, সে সম্পর্কটা কেমন করে রাখবে? এবার অসীমের সাথে সসীমের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য মাওলা বলতেছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকদ খাবা মান দাসাহা। সকলে বলেন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অনেক কথা এই মুহূর্তে আমার দিলের ভিতরে যে আবেগ চলছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় সুযোগ মতো আমি অন্য কোন জুমায় আলোচনা করব, আমি কথা বৃদ্ধি করতে যাব না। এবার মাওলা বলতেছে, মানব আত্মার কসম করে বলছি, আমি যে মানুষগুলো সৃষ্টি করেছি সেই মানুষের আত্মার কসম করে বলছি, আল্লাহর কি আবার কসম করতে হয় নাকি? কিন্তু বিষয়টা অত্যন্ত এত গভীর এত সূক্ষ্ম যে আল্লাহ এই গভীরতা বোঝানোর জন্যই এর গুরুত্ব বোঝাতে গিয়ে প্রথমে বলতেছে নফস, ওই নফসের শপথ করতেছি, আত্মার শপথ করতেছি, অমা সওয়াহা, আমি এই আত্মা শুধু তৈরি করি নাই, ও যেহেতু আমার সাথে সম্পর্ক জুড়ে দিবে এই জন্য ওকে আমি শক্তিশালী করেছি। বলে সুবহানাল্লাহ, ওরে ভেড়া ছাগল গরুর মতো তৈরি করি নাই, ওকে অন্য অন্য প্রাণীর মতো তৈরি করি নাই, আমি মানব আত্মার কসম করে বলছি মানুষের আত্মাকে আমি মহাশক্তির অধিকারী করেছি। আল্লাহু আকবার। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, এই অসীম ক্ষমতার মালিকের সাথে যাতে সম্পর্ক জুড়ে চলতে পারে এই জন্য আমি তাকে ইমানের শক্তি দান করেছি। আল্লাহু আকবার। এখন ইমানের শক্তি কেমন করে হবে? আল্লাহ এখানে ব্যাখ্যা দিতেছে ইমানের শক্তি হবে দুই ধরনের। কয় ধরনের? ইমানের শক্তি তখনই প্রকাশ পাবে, আল্লাহ বলতেছে ফাআলহামাহা ফুজুরাহা, আমি তাকে কিছু বাহ্যিক শক্তি দান করেছি, অতাকওয়াহা, এবং কিছু অভ্যন্তরীণ শক্তি দান করেছি। এই আত্মাকে আমি বাহ্যিক শক্তি এবং অভ্যন্তরীণ শক্তি এই দুই শক্তি দ্বারা এমন মহা ক্ষমতার অধিকারী বানিয়ে দিছি, ও যখন ইমানের শক্তি কাজে লাগিয়ে এই আমার দেওয়া দুই শক্তিকে ব্যবহার করতে থাকবে তখন ও মাটির মানুষ হয়ে সসীম মানুষ হয়ে অসীম আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। দুর্ভাগ্য আমাদের যে আল্লাহ বাপ মা ছাড়া আদমকে তৈরি করতে পারছে, যে আল্লাহ বাবা ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালামকে তৈরি করতে পেরেছে, সে আল্লাহ কি পারে না যা ইচ্ছা তাই? যে আল্লাহ আগুন পানিকে দুই ভাগ করে পথ করতে পেরেছে, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে 41 দিন রেখে সুখের স্বর্গীয় শান্তি দান করেছে, যে আল্লাহ এভাবে করে আউলিয়া ইকরামদের জীবন ঘটিয়ে দিলেন, সে আল্লাহ কি পারেন না যে আমাদের কিছুই করতে হবে না, হাত নাড়বো না, চোখ বুঝবো না, পা নাড়বো না, জিব্বাটা কাজে লাগাবো না, চোখ কাজে লাগাবো না, কান কাজে লাগাবো না, নাক কাজে লাগাবো না, সব আল্লাহ করে দিবে, এটা আল্লাহ পারে না? কি পারে না? কিন্তু না, অসীমের সাথে তোমার সসীমের সম্পর্ক করার জন্য আল্লাহ তোমাকে এগুলো শক্তি দান করেছে, চোখের শক্তি, কানের শক্তি, মেধার শক্তি, এভাবে বাহ্যিক শক্তি তোমাকে, যেখানে আমরা যারা সংক্ষেপে বলি কি পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইগুলো সব শক্তি আল্লাহ দান করেছে।
আবার অভ্যন্তরের শক্তি, কারো ভিতরে খুব মায়া মমতা, কারো ভিতরে খুব রাগ বেশি, কারো ভিতরে কঠোরতা, কারো ভিতরে আবার একেবারে কোমলতা দয়াদ্রতা, এভাবে অভ্যন্তরীণ শক্তিও আল্লাহ দান করেছে। কি বলেন, ঠিক কি না? শীত গ্রীষ্ম নাই এমন মানুষ কি পৃথিবীতে আছে নাকি? কম বেশি কেউ রাগি, কেউ মেজাজি, কেউ খুব প্রেম প্রীতি ভালোবাসার মায়াবী, কেউ আবার কঠোর, এভাবে বিভিন্ন অভ্যন্তরীণ শক্তি আল্লাহ দান। আল্লাহ বলতেছে আমি এইভাবে বাহ্যিক শক্তি আর অভ্যন্তরীণ শক্তি দুই শক্তি দিয়া মানুষকে মহাশক্তির অধিকারী করে দিয়েছে। এবার এই বাহ্যিক দেওয়া যে শক্তিগুলো আমার নেয়ামত এবং অভ্যন্তরীণ শক্তি আমার যে নেয়ামত, এই দুই নেয়ামতের নাশকর হয়ে যেই মানুষগুলো এই প্রাপ্ত দুই শক্তিকে কাজে লাগাবে, যথাযথভাবে ব্যবহার করবে, তারা দুনিয়াও সফল হবে, আখেরাতেও তারা জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ তো এখানে বলে না যে দুই শক্তি কেমন সে ব্যস্ত যাবে, তা না বলে বলে কদ আফলাহা, নিশ্চয়ই সে সফল হবে, দুনিয়াও সফল আখেরাতেও সফল, যেখানে যাবে সেখানেই সে সফল। আর যাদেরকে আমি এই বাহ্যিক শক্তি হাত পা চক্ষু নাসিকা এই ধরনের বাহ্যিক শক্তি যত আছে, আবার অভ্যন্তরীণ শক্তি হোক বোগস সিদ্ধাত রহম অর্থাৎ রাগ ঠান্ডা মেজাজি আবার শান্ত, এই যত অভ্যন্তরীণ শক্তি আছে আমি যা দিয়েছি এইগুলোকে যারা অসৎ ব্যবহার করবে, অন্যায়ভাবে ব্যবহার করবে, তারা নিজেরা ওই আল্লাহর দেওয়া নেয়ামতকে অপব্যবহারের কারণে তাদের ধ্বংস অনিবার্য। তারা করোনা কেন আরো সামনে বহুত আছে, বিপদের তাদের সীমা থাকবে না। অতএব বান্দার কাজ হলো আল্লাহর দেওয়া এই সমস্ত নেয়ামতকে সে তার পরিপূর্ণভাবে কাজে লাগানোর পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি যা দেশালা বুদ্ধি বিবেচনা শক্তি সবার তো সব তো খাটাইছি, এখনো করোনা খুঁজে পাই না, কেমন করে ঠেকায় বুঝি না, আল্লাহ তুমি বাঁচাও। এবার ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যাবে। সমস্যা হয়ে গেছে বেঈমানেরাও এই আল্লাহর দেওয়া শক্তি, বাহ্যিক শক্তি অভ্যন্তরীণ শক্তি মানুষ মাত্র সকলকে আল্লাহ দান করেছে, কি বলেন, ঠিক কি না? এবার বেঈমানেরা এই শক্তিগুলোকে অপব্যবহার করতেছে, তারা এই মেধার দ্বারা আল্লাহকে অস্বীকার করতেছে, তাদের এই বিজ্ঞানের দ্বারা আল্লাহকে অস্বীকার করতেছে, তারা বলে করোনা প্রতিরোধ করব, তারা বলে এই এই আবিষ্কার করে ফেলছি, এই করব সেই করব, এইভাবে করে করে তারা নিজেরাই নিজেদেরকে আল্লাহ বানিয়ে ফেলেছে, তারা মনে করে আমরাই আল্লাহ আমরাই সব করবো, বলেন না উজবিল্লাহ। এ হলো বেঈমানদের অবস্থা, তারা আল্লাহর দেওয়া শক্তি দেখে অপব্যবহার করিয়া আরো বেঈমান কাফের হয়ে যাচ্ছে। অপরদিকে আমরা যারা ধর্ম প্রাণ, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদেরও কপাল পড়ছে। আল্লাহর বিশ্বাসের নাম দিয়ে আমরা আল্লাহর দেওয়া শক্তিকে অপব্যবহারই করি না, কাফের বেঈমানেরা করে অপব্যবহার আর আমরা হাত গুটিয়ে বসে আছি। তুমি যদি সত্যিকার আল্লাহকে চিনতে, তুমি যদি জানতে যে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তাহলে আল্লাহর দেওয়া মেধাটা এবার ব্যবহার করতে, করুণা কোত্থেকে আসলো, কেমন হয়ে আসলো, কি করা যায়, পুরা মেধা খাটান শুরু করে দিতে। তুমি যদি আল্লাহ বিশ্বাসী হতে, তাহলে তুমি এবার তোমার জ্ঞান বিজ্ঞানকে নিয়োজিত করতে, তুমি তোমার কোরআন হাদিসের জ্ঞানকে নিয়োজিত করতে, তুমি তোমার প্রতিটি যোগ্যতাকে নিয়োজিত করতে। এবার পৃথিবীর বাসীরা যেন জানতে পারতো অমুক কোথাকার অমুক মুফাসসির, কোথাকার অমুক মুহাদ্দিস, কোথাকার অমুক মুসলমান করোনা থেকে বাঁচার জন্য পথ বের করে ফেলেছে। ওই ইহুদি খ্রিস্টান নাস্তিকেরা আজকে এক ছয় মাস ধরে চেষ্টা করো যেই করোনার প্রতিরোধ করতে পারে নাই, আজও যদি একটা কলেমা আলাও সিদ্ধান্ত নেয় আমি আমার সমস্ত শক্তি যোগ্যতাকে প্রয়োগ করব আল্লাহ পাকের এই আজব গজব থেকে মুক্তির পথ অন্বেষণের জন্য, তাহলে মোমেন ওই কাফের মুশরিকটা যা করে ছয় বছরে মোমেন তা করবে ছয় সেকেন্ডে, কারণ মোমেনের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ। কিন্তু মোমেনগুলো এমন এমন ব্যাকুব হয়ে গেছে, রাগ করবেন নাকি, আমার কথা রাগ করেন নাকি, এমন ব্যাকুব হয়ে গেছে, একদিকে বেঈমানেরা আল্লাহর দেওয়া শক্তি পাইয়া আল্লাহর বুদ্ধি যুদ্ধ ঘোষণা করেছে, অপরদিকে মোমেনেরা আল্লাহর দেওয়া শক্তিটাকে অবহেলা করিয়া সব যেন আল্লাহ ঠেকছে, করোনা দেশে আল্লাহ ঠেইবেও আল্লাহ, ওনার বইয়ে বইয়ে কোনো কান নাই, উনি কানতেও রাজি না, উনি বাঁচতেও রাজি না। সুতরাং
প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য থাকবে তিনটা, কয়টা বলেন? কয়টা? এক নম্বর, ইয়াতাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, সে আল্লাহর সৃষ্টি যত আছে বোঝে আর না বোঝে এই সৃষ্টি নিয়ে সে সব সময় গবেষণায় রত থাকবে। আল্লাহু আকবার। সুতরাং করোনা আসার আগে করোনা নিয়ে ভাবছে, গোটা সৃষ্টি জগৎ নিয়ে ভাবছে। আমার রসুল প্রতিদিন তাহাজ্জুদের সময় ঘর থেকে হুজরা থেকে বের হয় আসমানের দিকে তাকিয়ে বলতেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই আয়াতে তাফসীরে আছে, যদি কেউ মনে প্রাণে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতেছে তার সামর্থ্য অনুযায়ী, সেই অবস্থান থেকে এই এই দোয়া পড়ে, তার তার সমস্ত সগীরা গুনাহ একবার পড়ার সাথে আল্লাহ মাফ করে দেয়। অন্য তাফসীরে আছে, 70 বছর দাঁড়াইয়ে ইবাদত করলে যে সব হইবে, শুধু ওই তাকাইয়ে যে বান্দা মনে প্রাণে বলছে, আল্লাহ তুমি আমাকে একটা চিন্তা শক্তি দান করেছো, আমাকে তুমি বিবেচনা শক্তি দান করেছো, সেই শক্তি দিয়ে আমি তোমার সমগ্র সৃষ্টি নিয়ে ভাবতেছি, আমি আবিষ্কার করার চেষ্টা করতেছি। তাফসীরের কিতাবে আসছে যে একটি মানুষ 70 বছর দাঁড়াইয়া সেজদা দিয়ে ইবাদত করে যে সব পাইবে, ওই বেচারা এক মুহূর্তে 70 বছরের সমান নাকের অধিকারী হয়ে যাবে। কোথায় আমাদের ধর্মীয় বুঝ ব্যবস্থা? কাফের বেঈমানদের মতো হয় আল্লাহকে আল্লাহর সাথে পাল্লা দিচ্ছি, অথবা আল্লাহর দেওয়া নিয়ামতের নাশকর হয়ে আমরা আল্লাহর দেওয়া শক্তিটা কাজে লাগাইতেছি না। এক নম্বর বৈশিষ্ট্য হবে, সে তাফাক্কুর করবে, সে ফিকির করবে। দ্বিতীয় নম্বর কাজ হবে, সে তদবির করবে। সে যেহেতু তকদিরে বিশ্বাসী, সে জানে আল্লাহ সব পারে এবং আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, এই বিশ্বাস যেহেতু তার আছে, সুতরাং সে কখনো অবিশ্বাস হবে না। সে আজকের কারণে আবিষ্কার করতে পারে না, তাই বলে সে হাতছাড়া দেবে না, সে তদবির করতেই থাকবে, চেষ্টা করতেই থাকবে। তদবিরের মানে চেষ্টা। আর শরীয়তে তকদির এবং তদবির দুটার সমন্বিতই হলো ইসলাম। যে কেবল তদবির বিশ্বাস করে, তদবির করে না, সে ফাসেক। যে কেবল তদবির করে, আপনার তদবির বিশ্বাস করে না, সে কাফের। সুতরাং মুমিন সে একদিকে তকদির বিশ্বাস করবে, এই বিশ্বাসের কারণেই সে তদবির করবে, কোনো ক্রমে ছাড় দেবে না। এখন মাস্ক লাগে মাস্ক পরবে, একদিকে যেমন তার মেধায় তার বুঝে যা ধরছে সব করতেছে, অপরদিকে রাত গভীরে কাঁদতেছে, আসরের পর দোয়ায় হাত তুলে দিয়েছে, চোখের পানি ঝরাচ্ছে, আল্লাহ আমি তো এর সাথে আর আমার মেধা দাও নাই, আমার মেধায় যদ্দূর ধরছে আমি তো করছি, আমার বুঝে যা পাইছি করছি, আমার বুদ্ধি সব খাটাইছি, এখন তুমি আমারে বাঁচাও। সে যেহেতু আল্লাহকে বিশ্বাস করে, এ কারণে সে আল্লাহর কাছে সোপর্দ হবে, অর্থাৎ তদবির করবে। অজেহাদ তৃতীয় নম্বর, সে ইমানে এমন হকুল একিন, সে 100% নিশ্চিত আল্লাহ ছাড়া কিছু হয় না। সুতরাং যত যতই কষ্ট হোক কিছুই কুল কিনার পায় না, কিন্তু চেষ্টা তার অব্যাহত, অব্যাহত চেষ্টা, ফেল পড়েছে আবার চেষ্টা, ফেল পড়েছে আবার চেষ্টা, ফেল পড়েছে আবার চেষ্টা, চেষ্টা করতে করতে মরিয়ে গেছে, মরতেও রাজি, এবার শাহাদাতের মৌত হয়ে গেছে, জেহাদের ময়দানে যেমন শহীদ হয়ে যায়, এবার চেষ্টা করে করেও সে জেহাদ করে মৃত্যুবরণ করেছে। ওই বান্দা নিজে মরিয়ে গেল, তার উসিলে আল্লাহ হাজার হাজার লোককে রক্ষা করবে। আল্লাহু আকবার। এখন দেখেন আমরা কি করি, করোনা আইসে সারা দুনিয়ার কাফেররা বিদিগ হয়ে গেছে বাসার জিন্দে, কোথায় আছে কি আছে এই লাগবে সেই লাগবে, আর সমস্ত দুনিয়ার হুজুরেরা মারামারিতে ব্যস্ত হয়ে গেছে। সুতরাং কবি ইকবাল, আল্লামা ইকবাল, হাকিমুল উম্মত ইকবাল বিশ্ব মুসলমানদের এই দুরবস্থা দেখতে যাইয়া একটা কবিতার ভিতরে বলতেছে, কারে কাফের ফিকর তদবির ও জেহাদ, কারে মোল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ। আলেমদের কাজ ছিল, মুহাক্কিকদের কাজ ছিল, হাক্কানি রব্বানি দিনদার মানুষের কাজ ছিল ফিকির করা, তদবির করা, জেহাদ করা। এখন এই কাজ সব কাফেররা করতে আসে, ওরা এখন কারে কাফের, কাফেরের কাজ হয়ে গেছে ফিকির করা, তদবির করা, জেহাদ করা। কারে মোল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ, কাফেরদের কাজ ছিল ওরা দুনিয়ার কুকুর, কুকুর যেমন ঘেউ ঘেউ করে, বক বক করে, মারামারি করে, ঠিক
দুনিয়াদার মানুষগুলো দুনিয়ার জন্য ওইভাবে কুকুরের মতো ফাসাদ করতে থাকবে, ঝগড়া করতে থাকবে, ঘেউ ঘেউ করতে থাকবে, কামড়া কামড়ি করতে থাকবে। এখন ওই কাফেরদের চরিত্ররা মোল্লাদের হয়ে গেছে। এইবার কবি ইকবাল, ও বন্ধুরা কেউ রাগ করবেন না আমার সাথে, এ বয়াত কিন্তু আমার লেখা নয়, কবি ইকবালের লেখা। কবি ইকবাল বলতেছে, কারে মোল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ, কাফেরদের কাজ হইলো কারে কাফের ফেকর তদবির ও জেহাদ। কাফেরদের এখন কাজ হইলো ফেকির করা, তদবির করা, জেহাদ করা। আর কারে মোল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ, মোল্লাদের কাজ হইলো আল্লাহর রাস্তার নাম দিয়া রক্ত ঝরানো, ঘেউ ঘেউ করা, মারামারি করা, ধরাধরি করা, এইটাই এখন মোল্লাদের কাজ হয়ে গেছে। আমি এই জুমার মসজিদে আপনাদের কাছে অনুরোধ করবো, আসুন শপথ গ্রহণ করি। আমরা তো সবাই বিজ্ঞানী না, আমরা সবাই ডাক্তার না, কিন্তু আমাকে আল্লাহ যতটুকু যোগ্যতা দিচ্ছে সেইটাকে আমরা অবহেলা করব না, আল্লাহরে দায় ঠেকাব না, আল্লাহর উপর ফেলাই দিই। আল্লাহ তুমি বুঝো করো না, আমি যত পারি ঘষি, যত পারি আরো মার্কেটে যাই, যত পারো আরো নাচি। কেন কেন আপনার জীবন চালাতে ওভাবে মার্কেটে বাজারে এক বছরে না গেলেও আপনার জামা সিরিয়া খালে পড়বে না, কি বলেন ঠিক কি না? অতএব আমাদের বুদ্ধি বিবেচনা অনুযায়ী করোনা থেকে সতর্কতা অবলম্বন করব, আমরা রাজি আছি কিনা, কে রাজি আছে কিনা? সুতরাং আল্লাহ আমাদেরকে যে বিবেক বিবেচনা শক্তি সামর্থ্য দিয়েছে, দুনিয়ার কাজে যেমন ব্যবহার করি আখেরাতের কাজেও তেমন ব্যবহার করব। এখন দুনিয়ায় যে সমস্যা সৃষ্টি হয়েছে, আমরা সরকার কিংবা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে যে পরামর্শ দেওয়া হয় এগুলোকে আমরা অবজ্ঞা না করে আমরা দূরত্ব রক্ষা করব, অতিরিক্ত ভিড়ে ভিড়ের ভিতরে গা ঘষাঘষি করবো না। এখন দেখেন এই যে সরকার শিথিলতা এনেছে এটা আরো ভয়ঙ্কর হয়ে গেছে। অর্থাৎ সাবধান, আমরা যেন সরকারের এই শিথিলতাকে আমরা যেন সুযোগ না ধরি। আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর দেওয়া শক্তির ব্যবহার করে মরণ যদি তকদিরে থাকে তো হয়েই যাবে, শাহাদাতের মর্যাদা হবে, আর যদি বেঁচে থাকি তাহলে গাজী হয়ে বাঁচবো, তখনও আমরা জান্নাতের অধিকারী হব। এ কারণে যে আমরা আমাদের সমস্ত বুদ্ধিমত্তা কাজে লাগাইছি, আল্লাহর দেওয়া নেয়ামতের আমরা নাশুকরি করি নাই, কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। মাস্ক ব্যবহার করা, যার তার জায়নামাজে না বসা, নিজের জায়নামাজে বসা, দূরত্ব রক্ষা করা, যেখানে ঝামেলা আসে সব জায়গায় ভিড়ে ভিড়ি না করা। কিন্তু সাবধান, সব ক্ষমতা কার কাছে? অতএব করোনায় মারা গেছে শূন্যে জানাজা পড়েন না, মানে আল্লাহর হুকুমের বাইরে দুনিয়ার হুকুম, কেন তুমি তার জানাজা যাওনি, কেন তাকে গোসল করাওনি, কেন কবর খোঁজনি, কেন মায়ের পেটের সন্তান হয়ে বাবার সন্তান হয়ে বাপকে দেখেন না? আপনার মোমেন শাহির রাস্তার উপরে বাবা ছেলে সহ স্বজন সহ যাচ্ছে মেডিকেলের দিকে, হয়তো বেচারা দুশ্চিন্তায় হোক, ভীত সন্ত্রস্ত হোক, মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে গেছে, বেচারাকে ফেলে সাপ পালিয়ে গেছে, কারণ করোনায় পাইছে মরতে আছে হয়নি, এখনই বোধ হয় এই মরা মানুষদের করোনা ইয়ে পোলার গায়ে উঠবে, মাইয়ার গায়ে উঠবে, বোর গায়ে উঠবে, সাপ পালাইছে। আপনার পত্রিকায় দেখেন নাই, পুলিশ উদ্ধার করেছে বেচারাকে, মোমেন শাহি মেডিকেলে ভর্তি করেছে, কিন্তু ডাক্তার তো আসবে না, কারণ করোনা খাইয়ে ফেলাইবে। আহাম মুখ্য থাকার বেইমান, করোনার কোনো ক্ষমতা নাই কারো কাছে যাওয়ার, আল্লাহর হুকুমই আসে আর যায়, কি বলে ঠিক কিনা? আমরা আমাদের বিবেক অনুযায়ী যা বুঝতে তাই করি, মাস্ক পরি, দূরত্ব রক্ষা করি, এর মানে এ নয় যে আল্লাহর দায়িত্ব আমরা নিয়েছি, নাউজুবিল্লাহ। এগুলো আল্লাহর দেওয়া ক্ষমতাকে কাজে লাগাবার চেষ্টা করতেছি। এখন দেখেন বেচারা ডাক্তার আসতেছে না, যাই হোক প্রধানমন্ত্রী সদিচ্ছায় ডাক্তার যেতে বাধ্য হলো, ডাক্তার ডাক্তার গেছে ঠিকই, কিন্তু এখন তার সেবা শুশ্রূষার লোক নাই, কেউ তার কাছে ভেরে না। স্ত্রী সে বলে ফেললো, আমি মরব স্বামীর খেদমত করতে গিয়ে, তারপরও আমি স্বামীর কাছ থেকে যাব না, আমার স্বামীর কাছে আমি থাকবো, তার সেবা শুশ্রূষার টাইম পালন করবো। এটা সব পত্রিকায় আসছে, এক নাগারে 20 দিন স্ত্রী স্বামীকে খাওয়া দাওয়া পেশাব পায়খানা সব কিছু করেছে, 20 দিন পর যখন স্বামী সুস্থ হয়ে বেরিয়ে যাচ্ছে, এখন স্ত্রীর নিয়ম তার টেস্ট হবে, তারপর তাকে প্রয়োজনে 15 দিন 14 দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। এই যে সিদ্ধান্ত, সেখানে ডাক্তাররা স্ত্রীর ধরিয়ে ক্ষমাখা নিয়ে গেছে, স্ত্রী বলছে আপনার নেন আমারে ফাও, আমি তো আগেই বলছি আমি স্বামীর লোকে মরমু, তারপর এনেছে রক্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, পরীক্ষায় আসছে স্ত্রীর গায়ে কোনো করোনা নাই। মুসলমান সে সর্বোচ্চ সকল আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য যেমন ব্যবহার করবে, তেমন
আল্লাহর উপরে এত বিশ্বাস যে জানাজা পড়া ফরজ, আমি এটা ছাড়তে পারবো না, দাফন করা ফরজ, এটা আমি ছাড়তে পারবো না, আমি সন্তান হয়ে বাবার হক আদায় করা ফরজ, আমি সন্তান হয়ে বাপকে ফেলে যেতে পারবো না, আমি স্ত্রীকে ফেলে যেতে পারবো না। যদি এই অবস্থা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তাহলে পৃথিবীতে মানুষ নামের কিছু পশু থাকবে, মানুষ আর পৃথিবীতে থাকবে নাকি বলে, ঠিক কি না? কি করে সম্ভব বাবা হয়ে ছেলেকে অস্বীকার করবে, কি করে সম্ভব স্বামী হয়ে স্ত্রীকে বাগানে ফেলে দিবে, কি করে সম্ভব? এই তো গত রাত্রে চাখারে আমাদের একজন পরিচিত মারা গেছে, তাকে রাত্রে কেউ জানাজা পড়তে চাচ্ছে না, কেউ কবর দিতে চাচ্ছে না, অসহায় বাপ অসহায় মা রাত গভীরে বাধ্য হয়ে সেই কোনো মতে কবরে মাটির ভিতরে রেখেছে, গ্রামের একটা মানুষ দরজা খুলে তাকে সহযোগিতা করে নাই, এটাও কি হতে পারে? এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? এটা কেবল তোমরা যখন অতি ধার্মিক সেজেছ, সেই সেজে যখন মানুষদেরকে বিভ্রান্ত করেছ, অপরদিকে বেইমান কাফেরদেরকে যখন তোমরা খোদার আসনে বসাইছ, তখন ওদের হুকুমে তোমরা কবর দেয় কবরে পর্যন্ত লাশ রাখতেও রাজি হও নাই, দুনিয়া ধ্বংস হয়ে যাবে যদি মুসলমান ইসলাম বুঝতে ভুল করে। আসুন ইসলামের মূল আদর্শ বুঝে সেই মানুষে পরিণত হই যেটা হাত পা চক্ষু শিকার নাম নয়, যেটা প্রকৃতি বুঝতে হবে। আল্লাহ তাদেরকে বলেছে কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্যকে নিয়োজিত করে সে হবে দুনিয়াও সফল আখেরাতেও সফল, সেই সফল মানুষ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসী থেকে আল্লাহর দেওয়া সকল শক্তি নিয়োজিত করে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার চোখের পানি পড় তৌফিক আল্লাহ দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।